শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অতঃপর তালিবান সরকারকে স্বাগত জানালো চীন। নারীদের সব ধরনের খেলা নিষিদ্ধ করল তালিবান। তালিবান সরকারকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ। তালিবানের বন্দুকের মুখে দাঁড়ানো অকুতোভয় নারীর ছবি ভাইরাল। আফগানিস্তান নিয়ে রাশিয়া এবং ভারতের মধ্যে বৈঠক। ভারতে চালু হচ্ছে অত্যাধুনিক ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র, টার্গেট পাকিস্তান এবং আফগানিস্তান। এবং সবশেষ থাকছে, অন্যের জীবন বাঁচাতে গিয়ে মারা গেলেন রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের তালিবান সরকারকে স্বাগত জানিয়েছে চীন। রাজধানী কাবুল দখলের 3 সপ্তাহ পর গতকাল তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে তালিবান। আজ বেইজিং একটি নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, আফগানিস্তানের নতুন সরকার এবং নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। একই সঙ্গে আফগানিস্তানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালিবানের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকার গঠনের মধ্য দিয়ে 3 সপ্তাহের বিশৃঙ্খলার অবসান হয়েছে। আফগানিস্তানে তালিবানের নতুন সরকার নিয়ে যখন বহু দেশই সতর্কমূলক অবস্থান নিয়েছে, তখন চীন সবার আগে তালিবান সরকারকে স্বাগত জানাল। তালিবান সরকারের সঙ্গে বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আফগানিস্তানের নারীরা ক্রিকেট সহ কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না বলে ঘোষণা করেছে দেশটির সদ্য দায়িত্ব নেওয়া তালিবানের সাংস্কৃতিক কমিশন। বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই খবর জানা গেছে। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের সাংস্কৃতিক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক জানান, নারীদের জন্য খেলাধুলা করাটা গুরুত্বপূর্ণ কিছু নয়। ওই সাক্ষাৎকারে ওয়াসিক বলেন, আমি মনে করি না নারীদের ক্রিকেট খেলতে দেওয়া উচিত, কারণ নারীদের জন্য ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ নয়। তিনি আরও বলেন, ক্রিকেট খেলায় নারীদের মুখ আর শরীর ঢাকা থাকে না, ইসলাম নারীদের এভাবে চলাফেরার অনুমোদন দেয় না। তিনি বলেন, গণমাধ্যমের এই যুগে সহজেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে, আর যেসব পুরুষেরাও দেখেন ক্রিকেট আর অন্য যেসব খেলায় নারীদের বিপর্দা হওয়ার সুযোগ থাকে, সেসব খেলা ইসলাম এবং ইসলামী আমিরাত অনুমোদন করে না। আইসিসি অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ বাতিল করার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওয়াসিক বলেন, এই ব্যাপারে তালিবান আপোষ করবে না। অবশ্য আফগান পুরুষরা খেলাধুলায় অংশ নিতে পারবে বলে গত মাসে একটি গণমাধ্যমকে জানিয়েছিল ওয়াসিক। চলতি বছরের শেষের দিকে পুরুষদের জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের কথা আছে। ওই সফরে পুরুষ ক্রিকেট দল যেতে পারবেন বলে জানিয়েছেন তিনি। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার 8 সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সব তথ্য জানান। তালিবানদের নীতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে বাংলাদেশ সমর্থন করবে। মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রদান করে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালিবান। এতে ডেপুটি হিসেবে কাজ করবেন তালিবানের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিরাজউদ্দিন হক্কানিকে। এর আগে 30 আগস্ট রাতে কাবুল ছেড়ে যায় শেষ মার্কিন সেনা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের 20 বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে। বুকে তাক করে রাখা তালিবানের বন্দুকের নল, সামনে দাঁড়িয়েছেন এক অকুতোভয় আফগান নারী। ছবিটিকে দেখা হচ্ছে তালিবানের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে। তালিবানের নতুন সরকার গঠনের পর রাস্তায় নেমে আসা নারীদের বিক্ষোভে তালিবান সদস্যদের বন্দুক তোলার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় টুলু নিউজের নারী সাংবাদিক জুহুরা রাহিমি ওই ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, এক অস্ত্রধারী তালিবান সদস্যের বন্দুকের মুখে দাঁড়িয়ে আছেন অকুতোভয় আফগান নারী। বুধবার একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তালিবান নতুন মন্ত্রিসভা ঘোষণা দেওয়ার প্রতিবাদে কাবুলের রাস্তায় বিক্ষোভ করে নারীসহ 100 মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়ে তালিবান সদস্যরা। সে সময় ওই ভাইরাল ছবিটি তোলা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাংশির প্রদেশে
তালিবানকে সাহায্য করতে পাকিস্তানে বিমান হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। বিক্ষোভে 300 থেকে 500 মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে। পাংশেরের প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ একটি ভিডিও বার্তায় তালিবানের বিরুদ্ধে আফগান জনগণকে ফের সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাক্রুশেভ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল বুধবার নয়াদিল্লিতে এক বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তানের রাজনৈতিক নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে ভারতীয় একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। বৈঠকে আফগানিস্তানে ভারত এবং রাশিয়ার মধ্যকার রাজনৈতিক নিরাপত্তা সহযোগিতার উল্লেখযোগ্য বৃদ্ধির আকাঙ্ক্ষা, গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। দুই পক্ষই জৈশে মোহাম্মদ এবং লস্করি তৈয়বার মতো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম পর্যালোচনা করেছে। বৈঠকে এই সংকটময় সময়ে আফগানিস্তানকে সহায়তা করার জন্য মস্কো এবং নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। সম্প্রতি ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কোদাশেভ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আফগানিস্তানের এই অস্থিরতাই কাশ্মীর এবং রাশিয়াতেও ছড়িয়ে পড়তে পারে, তাই ভারত এবং রাশিয়ার এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে মঙ্গলবার আফগানিস্তানে তালিবান নতুন মন্ত্রিসভা ঘোষণা দেওয়ার পরই কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছে নারী সহ কয়েকশো মানুষ। ওই বিক্ষোভে তালিবানের বিরুদ্ধে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে নতুন সরকার ঘোষণার পরদিনই তালিবানের সাংস্কৃতিক কমিশন আফগান নারীদের সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্যদিকে দেশটির নবনিযুক্ত শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নুরুদ্দিন মুমিন বলেছেন, আজকের দিনে পিএইচডি আর স্নাতকোত্তর ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালিবান নেতারা ক্ষমতায় এসেছে, তাদের পিএইচডি স্নাতকোত্তর কিংবা হাইস্কুলের ডিগ্রি নেই, তারপরেও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই সর্বশ্রেষ্ঠ। খুব শীঘ্রই প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে চলেছে ভারত। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র INS অন্বেষণের। সমুদ্রের ওপর ভাসমান অবস্থাতেই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে এই জাহাজ। বিশ্বের হাতে গোনা কয়েকটি মাত্র দেশেই এই সুবিধা রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ভারতও। ফ্লোটিং টেস্ট রেঞ্জ বা ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র প্রকৃতপক্ষে একটি জাহাজ। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই জাহাজের নকশা বানিয়েছে। বিশালাকার এই জাহাজ দৈর্ঘ্যে 200 মিটার চওড়া, 60 মিটার এবং এর 8 টন। এই জাহাজে একটি ইলেকট্রো অপটিক্যাল মিসাইল ট্র্যাকিং সিস্টেম রয়েছে একটি রাডার, সঙ্গে একটি লঞ্চ প্যাড, একটি মিশন নিয়ন্ত্রক কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো তার গতিবিধি নজরে রাখার ব্যবস্থাও রয়েছে। 1500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম এই জাহাজটি। অর্থাৎ ভারতের গুজরাট উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লে তা পাকিস্তান বা আফগানিস্তানের কোনো লক্ষ্যে আঘাত হানতে পারবে। সমুদ্রের মাঝে ভাসমান অবস্থায় থাকায় এখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লে মানুষের বসতির কোনো রকমের ক্ষতির সম্ভাবনা একেবারেই নেই। এই জাহাজের লঞ্চ নিয়ন্ত্রক কেন্দ্র খুব সহজেই ক্ষেপণাস্ত্রের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে, ফলে সমুদ্রের মাঝে কোনো রকমের বাধার সম্মুখীন হতে হয় না। যাত্রীবাহী বা মালবাহী জাহাজের গতিপথ এড়িয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম রয়েছে এর। রাশিয়ার ইমার্জেন্সি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী জিনিচেভ অন্যের জীবন বাঁচাতে নিজেই পাড়ি দিলেন না ফেরার দেশে। রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই খবর জানিয়েছে, আন্তঃবিভাগের অনুশীলন চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। গণমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কো থেকে 2900 কিলোমিটার দূরের আর্কটিক নলির স্কোর অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন 55 বছর বয়সী ইয়েভেন জেনেভেস্কি। সেখানে একটি নতুন নির্মিত একটি ফায়ার স্টেশন ভ্রমণ করছিলেন তিনি। এ সময় পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে জেনি বেচেন করুণ মৃত্যু হয় তার। উল্লেখ্য, 2018 সাল থেকে রাশিয়ার ইমার্জেন্সি পরিস্থিতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জেনিচেভ। সাইবেরিয়ায় আগুনে 60 জনের বেশি নিহত হলে তার পূর্বসূরি পদত্যাগ করলে তিনি মন্ত্রী হন। জিনিচেভ সাবেক KBGN কর্মকর্তা ছিলেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বও পালন করেছেন তিনি।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।